চাঁদপুরের বড় স্টেশন পাইকারি মাছ বাজার, নোয়াখালীর হাতিয়া ভোলার সামরাজ ঘাট এবং চাঁদপুরের পদ্মা ও মেঘনার ইলিশ মিলছে। দরদাম ভালো পাওয়ায় ইলিশ নিয়ে ব্যাপারীরা ছুটে আসছেন পাইকারি এই মাছ বাজারে। তবে এখন বাজারে ছোট ও মাঝারি আকারের চেয়ে বড় ইলিশের পরিমাণই বেশি। ক্রেতারা বলছেন তরতাজা ইলিশ মিললেও দাম বেশি। টাকা টাকা মাছের জন্য আসছিলাম, চাঁদপুরের মাছ অনেক সুস্বাদু, এই জন্য মাছের জন্য আসছিলাম। এখন আসে দেখে মাছের দাম অনেক বেশি। এখন মাছ কম দি, মাছ কিনের দাম বেশি, মোগামে বাজার একটু কম। আর ব্যবসায়ীরা বলছেন বাজারের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম চড়া। তবে সাগরের ইলিশ আসলে দাম কমার সম্ভাবনা রয়েছে।